আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদেরকে যদি এখন বলি পৃথিবী ধ্বংস হবে ঘূর্ণিঝড়ের মাধ্যমে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলবেন না, তবে কিছু লোক বাদে। কিন্তু যারা না বলবেন তারা জন্ম থেকে জেনে আসছেন যে পৃথিবী ধ্বংস হবে বাতাসের মাধ্যমে। আপনারা কি শুনেননি হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সিংহের মালিক হযরত ইসরাফিল এর দৃষ্টি আরশের দিকে, যেদিন থেকে তাকে এই কাজের দায়ভার দেওয়া হয়েছে সেদিন থেকে তিনি অনবরত আরশের দিকে তাকিয়ে রয়েছেন, এই ভয়ে যে তাকে নির্দেশ করা হবে তার দৃষ্টি নিক্ষেপের পূর্বেই, আর তার দুটি চোখ যেন উজ্জ্বল দুটি তারকার মতো। আল্লাহ সুবহানাহু তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে প্রথম ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ দিবেন, অতঃপর সকল পৃথিবী যত মহাকাশ আছে, আমাদের সৌরজগৎ রয়েছে, বিশ্বজগৎ রয়েছে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আবার বলেন যে সিংহের ফুৎকার দেওয়া হবে, ফলে আকাশ ও পৃথিবীতে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা রক্ষা করতে চান তারা ব্যতীত। সূরা জুমার আয়াত নম্বর 68। কিয়ামতের দিন দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে তখন আরও ভয়ঙ্কর হবে, তখন সকল মানুষ পুনরায় জীবিত হবে, একজন আরেকজনকে চিনবে না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, অতঃপর আবার সিংহে ফুৎকার দেওয়া হবে, তখন সব সৃষ্টি দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। সূরা জুমার আয়াত নম্বর 68। সুবহানাল্লাহ। এবার দেখুন তো, আমি যে কথাটি বললাম, আল্লাহ সুবহানাহু তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন যে সিংহে ফুৎকার দেওয়ার জন্য। এই হাদিসটা আমরা সবাই জানি, এই যে ফুৎকার দিবে, ফুৎকার মাধ্যমে পৃথিবী পুরো বিশ্ব জগৎ ধ্বংস হয়ে যাবে। তো পৃথিবীতে ধ্বংস হবে আমি দেখছি বাতাসের মাধ্যমে, গ্রহ নক্ষত্র একে অপরের সাথে ধ্বংস সংঘর্ষের মাধ্যমে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদি আমরা এতটুকু জেনে থাকি তাহলে ঘূর্ণিঝড়, এই যে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, সমুদ্র পানি যে জায়গায় অবস্থান রয়েছে সে জায়গায় থাকতে পারবে? পাহাড়গুলো কি একসাথে থাকতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তো বলেছেন যে পাহাড়গুলো তুলোর মতন, বালির মতন উড়ে যাবে। সুবহানাল্লাহ। তাই এই যে ঘূর্ণিঝড় আসছে, এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আমরা আল্লাহ তাআলাকে ভয় করব এবং আমাদের পাপকর্ম যা করছি তা থেকে বিরত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক। আমিন।